আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় সময় ভোর 5:01 শুদ্ধ স্বরে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। দূতাবাসের তৃতীয় সচিব মনিরুজ্জামানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেয়া বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। এরপর বক্তব্য রাখেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। পরে স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা এতে অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।